আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিওর প্রথমে দেখে নিলেন ভিডিওতে কী কী থাকছে। তো অনেকদিন ক্যাকটাসগুলো দেখা হয়নি, তাই আজকে ক্যাকটাসগুলো দেখে নিলাম যে কোনটাতে কোনটাতে পানি দিতে হবে, রিপোর্ট করতে হবে, সেন্স করব। আসলে এই ক্যাকটাসগুলোর বেবি হচ্ছে না, কিন্তু মাশাল্লাহ খুব বড় হচ্ছে। তো বেবি হচ্ছে না কেন বুঝতে পারতেছি না, কিন্তু আসলে হয়তো বয়সটা বেশি হলে বেবি হবে, কেননা এগুলা এখনও বাচ্চা ক্যাকটাস আমার এটাই মনে হচ্ছে। আর এগুলা কিন্তু খুবই ছোট ছিল। আপনারা হয়তো যারা রেগুলার ভিডিও দেখেন আমার, তারা দেখেছেন যে ক্যাকটাসগুলো আমি খুব ছোট ছোট গিফট পেয়েছি। তো সেগুলো আমি আলাদা আলাদা পাত্রে সেট আপ করেছি। তো দেখতে থাকুন না আমার ক্যাকটাসগুলো। এই যে আমার ক্যাকটাসটা, কিছুদিন ধরে দেখছি কেমন জানি হয়ে গিয়েছিল, তাই আমি কি করেছি দুই একদিন পর পর পানি দিয়েছি। আসলে এই ক্যাকটাসটা আমি তেমন বেশি একটা পানি দিতাম না, তারপর দেখলাম যে আবার পানি দেওয়ার পরে ভালোই সুন্দর হয়েছে। আর বানি ক্যাকটাস কেমন জানি লম্বাটে হয়ে যাচ্ছিল, গ্রোথ ভালো হচ্ছিল না, তাই আমি এটা তো বারান্দায় রেখেছি। তবে আজকে এসে দেখলাম খুবই দুঃখের ব্যাপার, আমার কোন বাচ্চা নাকি এমন করেছে আল্লাহই জানে, বানি ক্যাকটাসের একটা বেবি আলগা হয়ে গিয়েছে, সাইডে পড়ে আছে। তো এগুলো কিন্তু লাগালে হয়ে যায়, তাই আমি এটাকে মাটিতে এখন একটু পুঁতে দিব, তারপর হালকা একটু পানি দিয়ে দিব, দেখি যদি শিকড় গজিয়ে দেয় তাহলে হয়তো এটাও হয়ে যাবে। তো আপনারা জানেন কালকে আমার বাসায় গেস্ট এসেছে, গেস্ট মানে আমার বান্ধবী এসেছে। তো ওরা আসার পরে আসলে অনেক মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক রান্না করেছি, তাই আসলে আজকে কোনো রান্নাই করতে হয় না, কেননা অনেক খাবার দাবার রয়ে গিয়েছে। আজকে সারা দিন আমি রান্না করিনি, সেগুলিই চলতেছে। তো যখন ওরা এসেছে আমরা সন্ধ্যাবেলা অনেক মজা করেছিলাম, তার কিছু অংশ আমি ভিডিও করে রেখেছি। এই যে যেমন ও আমার নিহাকে আমাকে মেহেদি দিয়ে দিয়েছিল, আর নিশাকে দিতে পারিনি, কেননা নিশা নিজে নিজে দুই হাত ভরে মেহেদি দিয়ে রেখেছে। তো নেহাকে এখানে মেহেদি দিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে আসলে, ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে, দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এই যে এটা আমার হাত, আমাকেও ও আমার তো এক হাতে আমি নিজে নিজে মেহেদি দিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো ও বলে এক হাত তো খালি আছে, আসো। তা আসলে আমি তেমন আর এখন মেহেদি দেই নাই, কেননা কাজকর্ম করি সারাদিন সংসারের, মেহেদি দিলেও থাকে না, তাই হাতের উপরে পিঠে দিয়েছি, আর মেয়েকে বলেছি তুমি দাও। তো এখানে আমরা সন্ধ্যার নাস্তা খেয়েছিলাম, সেটাও ভিডিও করে রেখেছি। আর এখানে যখন মাগরিবের পর আমি হালিম রান্না করেছি, আসলে হালিমের রেসিপি আমার চ্যানেলে আছে, তাই আমি এগুলো ভিডিও করিনি। তাই তো আমি হালিম রান্না করেছি, হ্যাঁ, সবাই মিলে, ওর দুইটা বাচ্চা, তো সাথে আমার বাচ্চারা, আর আপনাদের ভাইয়া এখন বাসায় নেই। তা আমরা সবাই মিলে হালিম খেয়েছি, তারপর ফ্রিজে সেমাই ছিল দুই পদ, ওই সেমাই বের করেছি। ও আসার সময় মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি খেয়েছি, ফল কেটেছি, যেমন মালটা আম, তারপরে যে সেমাই, তারপর চা করেছিলাম। ওই তো সব মিলে আসলে আমরা নাস্তা খেয়েছি, কিন্তু দুঃখের বিষয় সব খাবার শেষে আমরা যখন মেহেদি দিতে বসেছিলাম, গল্প করেছিলাম, ওকে চা দিতেই ভুলে গেছি, চা একটা পাতিলে রয়ে গিয়েছে। ও যখন চলে গিয়েছে তখন মনে হয়েছে আহারে ও চা খেয়ে যায়নি।
তো অনেক সময় এগুলা হয়ে থাকে যে যখন আমরা গল্প গুজবে মেতে উঠি তখন খাবারের কথা আমরা ভুলে যাই। তো অনেক মজা হয়েছিল ও যখন এসেছে। তো পাশাপাশি অনেক প্লেট বাটি নেমেছে। তো ও যখন চলে গিয়েছে আজকে সকালবেলা আমি প্লেট বাটিগুলো সব ধুয়েছি, ক্লিন করেছি, আর দেখতেই পাচ্ছেন ডাইনিংয়ের কী অবস্থা। তো যখন আসলে অতিরিক্ত প্লেট বাটি নামানো হয় তখন কিন্তু রান্নার রুম, ডাইনিং সব ভরা থাকে। তো আমি চাচ্ছিলাম যত দ্রুত পারি এগুলো আমি যথাস্থানে সেট করে রাখি। এগুলো ধুয়ে মুছে শুকিয়ে আমি এসেছি এখন আমার ক্যাবিনেটের ভিতরে এগুলো রেখে দিব। তো ক্যাবিনেটটা আসলে অনেক এলোমেলো হয়েছিল, তো গুছিয়েছি। পুরো ক্যাবিনেটটা আসলে দেখাতে মনে ছিল না, এগুলা রাখতে এসে পরে যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে রেখেছি তো ক্যাবিনেটটা আসলে আমার ভালো লাগে যখন মেহমান আসে, কেননা অনেকগুলো বাটি প্লেট নামানো হয় সাথে সাথে সেগুলো ধোয়া হয়ে যায়। তো এই তো সব প্লেট বাটি উঠানো শেষ, এখন আমি ডাইনিংটা আগের রূপে ফিরিয়ে আনলাম। দেখেন একদম সিম্পল এবং সুন্দর হয়েছে। তো যখন কাজ শেষ করেছি ঝলমলে রোদ উঠেছে বাহিরে, দেখেন কত সুন্দর লাগতেছে পরিবেশটা, বাসার ভিউটাই পাল্টে যায় রোদ উঠলে। আসলে এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।